মামনি তুমি কোথায়? তুমি এসেছো বাবু? আসি নাই, তোমার জন্য খানা পিনা নিয়ে এসেছি। তুমি খাইতে শুরু করো, আমরা আসছি। লক্ষ্মী সোনা শোনো, দেখেছো তুমি যে বুঝছাবের ভাগ্নি, কথাটা কিন্তু চারদিকে জানা জানি হয়ে গেছে। একলা একলা রাস্তা বাইরুলে তোমাকে ধরে নিয়ে যাবে, এই জন্য এই বোরখা নিয়ে আইসি। যদি কখনো বাইর হও, বোরখাটা পরে বাইরিবা। এই নাও যা। থ্যাংক ইউ দি, তোমাকে বড় করতে চাই না বাই। মামা এদিকে আসো তো। ব্যাপার কি? বাগিনা আর দিত্রি, এদিকে আসো এদিকে আসো। গত তিন দিন যাবত পত্রিকায় বিজ্ঞাপনটা ছাপা হইতাছে। প্রথম দিন 50,000, তারপরে 1,00,000, আজকে 1.5 লাখ। ও মনে হয় বিরাট বড় লোকের মাইয়া। এই বলে বালে যদি কয়েকদিন এখানে রাখা যায়, তাহলে চক্ষু বুঝা 10-12 লাখ টাকা তোমার পকেটে আইসা পড়বে। শুধু খেয়াল রাখ তুইব, ও যে আমাদের এখানে আছে, বাইর লোক যে টেন না পায়। এই দেখো এই দেখো, এই যে এই যে হ্যালো, সালাম আলাইকুম। আজকের পত্রিকায় আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, এ ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন বলেন। আপনি যে মেয়েটির খবর জানতে চেয়েছেন, উনি আপনার কি হন? ও হচ্ছে আমার কাজিন। কাজিন? কাজিন কথাটা বলতে এত থতলাতে হয়? এই ছেলে তুমি কে, এরকম কথা বলছো কেন? মেয়েটি কি পালিয়ে এসেছে? বাবার নাম কি? একটু বেশি কথা বলেন। আরে মিয়া, মেয়েটির খবর জানলে বলো, নগদ টাকা পাবে 1.5 লাখ, চাইলে আরো বেশিও পেতে পারো। হুম হুম জানি, প্রতিদিনই রেট বাড়ছে। আচ্ছা আপনার কাজিন কি জাতীয় সঞ্চয়পত্র নাকি? এই বেটা ফাইজলামি করিস, তোর ঠিকানা বল, তোকে আমি এক্ষুনি পুলিশে দেব। এত কষ্ট করার দরকার নেই মিস্টার, আমি নিজেই থানায় যাচ্ছি মেয়েটির খবর দিতে। কিন্তু পুলিশের কথা শুনে এত ভয় পেল কেন? থানা পুলিশ কিরে, ঘটনা কি? মেয়েটির খবর জানাতে একটি ছেলে ফোন করেছিল। তো কিসব উল্টো পাল্টা কথা বললো? উল্টো পাল্টা কথা বললো কি বললো? আমার মনে হয় ছেলেটি আমাকে সন্দেহ করেছে, জিজ্ঞেস করলো মেয়েটি কি হয়, বাবার নাম কি। শেষে বললো মেয়েটির ব্যাপারে থানায় খবর দিবে। ছেলেটার সাথে কথা বলে তোর কি মনে হলো, ও কি সত্যি মেয়েটার খবর জানে নাকি গুল মারছে? ঠিক বুঝতে পারিনি। তুই কিছু বুঝতে পারছ না, এতদিন হয়ে গেল মেয়েটার খোঁজ বের করতে পারলি না? অত চিন্তা করো না তো বাবা, পাসপোর্ট থেকে ছবি বের করে বিজ্ঞাপন দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, কিন্তু আমাদের নাম ঠিকানা দেই নাই, ধরি মাছ না ছুই পানি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষান্ত হইনি, চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি খবর এলো বলে। আমি তো বললাম এটা আমার পক্ষে সম্ভব না, ব্যাস দ্যাটস এনাফ। কি খবর গ্যাস? দারুণ খবর, এই দেখ। কোথায় আছে মেয়েটা? আমি কি করে বলবো, আমার স্টুডিওতে একটা ছেলে প্রিন্ট করতে দিয়েছিল, দেখি তুই যাকে খুঁজছিস তার ছবি। ছেলেটা কে? একজন শখের ফটোগ্রাফার, নাম বিজয়। থাকি কোথায়? এই শহরে নতুন এসেছে, স্লিপে অবশ্য ঠিকানাটা দেয়নি, তবে বলেছিল কলাতলির ওইদিকে থাকি, দেখতে সুন্দর লম্বা। বিজয়, আমার কি মনে হয় জানো, তোমার ভাইয়া ওই পাগলির প্রেমে পড়েছে। কি করে বুঝলে? তুমি তো বললে মেয়েটা যে হারে জ্বালাতন করছে, তোমার ভাইয়া কিছুই বলছে না, সে নাকি কাজকর্মেও ঠিক মতো যাচ্ছে না। তুমি কি তোমার কাজকর্ম ঠিকভাবে করছো? পারছি না তো, সারাক্ষণ মনে হয় তুমি আমার পাশে পাশে হাঁটছ। তাই? আর তুমি সকাল সন্ধ্যা অফিস করে বেড়াচ্ছ, অফিসে গেলে তো আমার কথা ভুলেই যাও। আচ্ছা
আমার অফিসে ওয়েস্ট পেপার বক্সটা দৈনিক দুবার পরিষ্কার করে পিয়ন। কেন জানো? কেন? কারণ অফিসে কাজ করতে গিয়ে নোটশিটে প্রতিদিন এক চিনুকালির চেহারার বর্ণনা লিখি, তার হাসি লিখি, খেপে গেলে কেমন লাগে সেসব লিখি, হুঁশ ফিরে এলেই ওগুলো ছিঁড়ে ফেলি। কি? আমার কথা লিখে ছিঁড়ে ফেলে দাও তো, আমার চেম্বারে বাঁধিয়ে রাখবো যাতে করে বস দেখে আমার চাকরিটা নট করে দিতে পারে। আমি কি তাই বলেছি নাকি? ওগুলো লুকিয়ে এনে আমাকে দিলে তো পারো। কি করবে ওগুলো দিয়ে? সারা দিন দেখব, সকাল সন্ধ্যা দুপুর সব সময় ওই লেখার মাঝে তোমাকে খুঁজব। সারাদিন এসব নিয়ে ব্যস্ত থাকলে তোমার কাজের কি হবে? গুলি মারো কাজে। তুমি কাছে থাকলে আমার আর কিছু চাই না। আই লাইক ইট, আই লাইক ইট। আশ্চর্য, এ ছবি এখানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। পাগলিটার ছবি দেখে তুমি এমন করছো কেন? হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, এই ছবিগুলো আমার তোলা। কি? আরে হ্যালো, তুমি? তোমার তোলা ছবির ওই মেয়েটিকে আমি খুঁজছি। দারুণ ব্যাপার তো, বালির মধ্যে মেয়ে খুঁজছো, তা পেয়েছো নাকি? এই বেটা ফাইজলামি রাখ, মেয়েটি কোথায় বল। আমি কি করে বলবো, আমি একজন শখের ফটোগ্রাফার, তাই না গো? হ্যাঁ গো। কত জায়গায় কত মানুষের কত প্রকৃতির ছবি তুলি, আমার কি তা খেলা আছে নাকি? তার মানে বলবি না? আরে মনে থাকলে তো বলবো। আচ্ছা ভাই, তুমি কি শুধু মেয়ে মানুষ খুঁজেই বেড়াও? সেদিন এই মেয়েটির পেছনে লেগেছো, আজ আবার একে খুঁজছো, ঘটনা কি? দেখ, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, আমি জানতে চাই তুই বলবি কি না। আমি তো বলেছি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তারপরে বলছি আমি জানি, তোমাকে বলবো না। কি করবে? বলবি না? না, বলতে তোকে বাধ্য করব। সেদিন তিন তিনজন চামচা দিয়ে দোলাই খেয়ে গেলে, আজ আমার একাই বলছো বাধ্য করাবে? আজ আমি একা নই, আরো আছে। আরো আছে? কোথায়? প্লিজ বিজয়, মারামারি করো না, চলো আমরা এখান থেকে চলে যাই। প্লিজ লক্ষ্মী, মারামারি বাবা। ওকে, মারামারি করবো না। দেখুন ভাই স্যান্ডম্যান, আই মিন বালির মানুষ, আমি সাধারণ মাটির মানুষ, আজ মারামারি করা যাবে না, আমার প্রেমিকা বারণ করেছে। জাস্ট মিনিট, জাস্ট মিনিট, আই হ্যাভ সাম প্রবলেম। দেখো আমি কিন্তু মারামারি করিনি, কথা রেখেছি। কি হলো? এই মারা লাগে পড়ে যাচ্ছ কেন? আমাকে চোখ রাঙাচ্ছ কেন? আমি তো মারিনি, ও মেরেছে, ওকে মারো, যাও। দেখো অনেক হয়েছে, আর মারামারি করো না, চলো যাই। আমি তো মারামারি করছি না। তুমি কেন মারো রে? দেখেছো লাজ লজ্জা আছে এদের? সেদিন মার খেলো আমার হাতে, আজ কাছে বলো আবার কি? আর কাবাডি খেলবেন না। আরে আরে আরে, এ কি হচ্ছে? কাবাডি খেলার মধ্যে আমার ছুরি চাকু কেন ভাই? চুপ কর বেটা,
মেয়েটির ঠিকানা বলবি না একই ঠিকানা করে দেবো? নানা ভাই অনেক করেছে, বিয়ের আগে আমাকে বিধবা করবেন না ভাই। দিচ্ছি ঠিকানা, দিচ্ছি এই নিন ঠিকানা। গুরু 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 যা খেল দেখালে এক ঘুষিতেই চাপার হাত দিস শেষ। আমার কোনো দোষ নেই, কসম পাঁচজনে হবে না, এরপর দশ জন হয়ে চলো।